দেশের বাইরে মাস্টার্স পিএইচডি করতে যাওয়ার জন্য আপনার গবেষণা সাবজেক্টের সাথে ম্যাচ করে এমন প্রফেসরদের ইমেইলে আগে কনভেন্স করাটা খুবই জরুরি তার কারণ হচ্ছে প্রফেসরকে ম্যানেজ করতে পারলে তার রিসার্চ ফান্ড থেকে আরে হিসাবে তিনি আপনাকে যে টাকাটা দেবেন সেটা দিয়ে লিভিং এক্সপেন্স খুব ভালোভাবেই হয়ে যায় সব প্রফেসরদের কাছেই কিন্তু ফান্ডিং থাকে না আর ফান্ডিংবিহীন প্রফেসরদের ইমেল করাটা কিন্তু মন্ডশ্রমী এই জন্য ফান্ডিং আছে এমন প্রফেসর খুঁজে বের করে তাদেরকে ইমেল দেওয়াটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ প্রফেসরদের ফান্ডিং আছে নাকি বা তিনি ল্যাবে কোনো নতুন স্টুডেন্ট নেবেন কিনা সেটা বোঝার কিছু সূক্ষ্ম উপায় রয়েছে সেরকম পাঁচটি উপায় নিয়েই আজকের হায়ার স্টাডিজ এপিসোডে আপনাদেরকে আমি নাজমুল হাসান স্বাগত জানাচ্ছি যে প্রফেসরগণ রিসার্চ ফিল্ডে অ্যাক্টিভ থাকেন তাদের প্রত্যেকেরই একটি রিসার্চ গ্রুপ থাকে রিসার্চ গ্রুপ বলতে সেই স্পেসিফিক প্রফেসরের আন্ডারে যে যে মাস্টার্স এবং পিএইচডি স্টুডেন্ট গবেষণা করছেন তাদেরকে বোঝায় আমরা এ থেকে মৌখিকভাবে ল্যাবও বলে থাকি তো রিসার্চ করছেন এমন প্রফেসরদের প্রত্যেকেরই কিন্তু ল্যাবের ওয়েবসাইট রয়েছে আর ওয়েবসাইটে ঠিকানাটা এবং প্রফেসরের যে ইমেইল অ্যাড্রেসটা রয়েছে সেটা সংশ্লিষ্ট ইউনিভার্সিটির ফ্যাকাল্টি লিঙ্ক ওয়েব পেজই পেয়ে যাবেন তাহলে আসুন আমরা এই পাঁচটা উপায় সম্পর্কে জেনে যাই ছটপট করে প্রথম উপায়টি হচ্ছে প্রফেসরদের ল্যাবের ওয়েবসাইটে তারা কখন এবং কোথা থেকে ফান্ডিং পেল বা নতুন কোনো স্টুডেন্ট নেবেন কিনা এগুলোর আপ টু ডেট নিউজ শেয়ার করে থাকেন এজন্য প্রফেসরদের নিজস্ব ল্যাবের ওয়েবসাইটে নিয়মিত ঘাটাঘাটি করে দেখতে হয় যে কোনো ফান্ডিং ইনফরমেশন বা ভ্যাকেন্সি আছে কিনা আর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদবী লেভেলের প্রফেসররা যারা কিনা মোটামুটি রিসেন্টলি জবে ঢুকেছেন তাদের টিনিউশিপ নিশ্চিত করতে অর্থাৎ জবটাকে পারমানেন্ট করতে তাদেরকে এক্সটার্নাল যে গ্রান্ট এজেন্সি রয়েছে সেগুলো থেকে সংশ্লিষ্ট ইউনিভার্সিটিতে প্রচুর পরিমাণ ফান্ড নিয়ে আসা প্রয়োজন পড়ে আর এই কারণেই তাদের ওয়েবসাইটে তারা এইসব নিত্য নতুন ফান্ডিং খবরগুলো পাবলিশ করে থাকেন এই জন্য আমি সাজেস্ট করব অ্যাসিস্ট্যান্ট প্রফেসর লেভেলের ওপর একটু বিশেষ পরিমাণ নজর প্রদান করা উচিত ফান্ডিংয়ের নিউজ জানার জন্য দ্বিতীয় উপায়টি হচ্ছে লিঙ্কডিন প্রফেসররা নিত্য নতুন রিসার্চ করাতে নিউজগুলো তাদের লিঙ্কডিন প্রোফাইলে শেয়ার করে থাকেন আবার তার ল্যাবে নতুন স্টুডেন্ট নেবার প্রয়োজন পড়লে লিংটিনে তিনি সাধারণত পোস্ট দিয়ে জানিয়ে দেন তো লিঙ্কডিনে আপনার একটা প্রোফাইল আজকেই খুলে ফেলুন পছন্দের প্রফেসরদের লিঙ্কডিনে ফলো করতে থাকুন আর যদি বিশ্বাস নাই হয় তাহলে নিজেই চেক করে দেখুন যে লিঙ্কডিনে কি পরিমাণ ভ্যাকেন্সি পোস্টগুলো থাকে খুবই ইফেক্টিভ একটা সোর্স হচ্ছে লিঙ্কডিন আবার অনেক সময় প্রফেসরগণ খুবই ব্যস্ত সময় কাটান আজকে এই কনফারেন্স কালকে সেই কনফারেন্স আজকে এই রিসার্চ পেপার রিভিউ করা অ্যাডমিশন কমিটিকে সময় দেয়া হাবি জাবি এসব নিয়ে তারা প্রচুর ব্যস্ত সময় কাটান যার ফলে তাদের যে ল্যাব ওয়েবসাইট রয়েছে সেটা তারা নিয়মিত অনেক সময় আপডেটও করতে পারেন না তাই বোঝার উপায় থাকে না তাদের কাছে এই মুহূর্তে কেমন ফান্ড রয়েছে সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন যদি প্রফেসরের ল্যাবে কোনো পরিচিত সিনিয়র থেকে থাকে তাকে জিজ্ঞাসা করতে পারেন প্রফেসরের প্রেজেন্ট ফান্ডিং সিচুয়েশন সম্পর্কে অথবা তিনি কোন নতুন স্ট্রিডি নেওয়ার পরিকল্পনা করছেন কি না এই ব্যাপারে আর এমন কেউ না থাকে থাকলেও কিন্তু বিকল্প পদ্ধতি রয়েছে যেটা আমি পরের পয়েন্টে জানাব চতুর্থ উপায় যদি আপনার কোনো এমন কোনো সিনিয়র না থেকে থাকে পরিচিত তাহলে প্রফেসর রিসেন্ট পেপারগুলির এক নলেজমেন্ট সেকশন মন্দিরপুরে দেখুন কোনো গ্রান্ট নাম্বার প্রজেক্ট নেই বা ফান্ডিং এজেন্সির নাম দেওয়া আছে কিনা যেমন হয়তো লেখা আছে দেখলেন যে অ্যাকনোলেজমেন্ট সেকশনে দিস প্রজেক্ট ওয়াজ ফান্ডেড বাই এনএসএফ গ্রান্ট নম্বর ব্লা 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 এমন কিছু আর কি তো খুব রিসেন্ট পেপারগুলো অ্যাকনোলেজমেন্ট সেকশনে এরকম কিছু স্টেটমেন্ট থাকার অর্থই হচ্ছে সেই প্রফেসরের রিসার্চ ফান্ডিং রয়েছে তো এমন প্রফেসরদেরকে আপনি বাছাই করতে পারেন ইমেল করার জন্য পঞ্চম উপায় লাস্ট বাট নট দ্য লিস্ট প্রফেসরের ল্যাব ওয়েবসাইটে মেম্বার কিংবা পিপল পেজে বর্তমান গ্রুপের ছাত্রছাত্রীদের জয়নিং ডেট ডিগ্রির নাম ইত্যাদি উল্লেখ থাকে তো মেম্বার কিংবা পিপল পেজে গিয়ে দেখুন যে মাস্টার্স কিংবা পিএইচডিতে কোন স্টুডেন্ট কবে জয়েন করেছে যদি দেখেন পাঁচ বছর আগে কেউ পিএইচডিতে জয়েন করেছে তার মানে হচ্ছে তার কিন্তু সামনের সেমিস্টারে গ্র্যাজুয়েশন হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি তাহলে কিন্তু ওই প্রফেসরের একটা নিউ স্টুডেন্ট রিক্রুট করার সম্ভাবনা রয়েছে সামনের সেমিস্টারে সেম লজিকটাই যদি আপনি এস স্টুডেন্টদের জয়নিং ডেটের ক্ষেত্রে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে হয়তো আপনি দেড় থেকে দুই বছরের টাইম ফ্রেম ধরতে পারেন অর্থাৎ দেড় দু বছর আগে যদি কেউ ওই প্রফেসর আন্ডারে মাস্টার্সে জয়েন করে থাকেন তাহলে হয়তো বা তার সামনের সেমিস্টারে গ্রাজুয়েশন হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি রয়েছে আর তার গ্রাজুয়েশন হয়ে যাওয়া মানে কিন্তু একটা পটেন্সিয়াল ভ্যাকেন্সি ক্রিয়েট হয়ে যাওয়া আর যদি স্টুডেন্টদের জয়নিং ডেট ল্যাবের ওয়েবসাইটে দেওয়া না থাকে সেক্ষেত্রে কি করবেন তো সেক্ষেত্রে স্টুডেন্টদের নাম দিয়ে লিঙ্কটি সার্চ দিন আর তার এডুকেশন প্রোফাইলটা একটু চেক করুন তার এডুকেশন প্রোফাইলে হয়তো বা লাইন দেওয়া আছে সে কবে ব্যাচেলার করেছে মাস্টার্স করেছে বা পিএইচডিতে এন্টার করেছে এরকম কিছু আর কি চেক করুন আর যদি সেটাও না থাকে তাহলে কি করবেন তাহলে গুগল স্কলারে যান গুগল স্কলার থেকে তার পূর্বে কোনো রিসার্চ পেপার সংগ্রহ করে তার অ্যাফিলিয়েশন এবং পাবলিকেশন ইয়ার দিয়ে একে একে দুই মিলিয়ে নিন আর তার কোনো রিসার্চ পেপার যদি না থাকে এর মানে হচ্ছে ওই স্টুডেন্ট ওই লাইভে রিসেন্টলি জয়েন করেছে কেমন তো আশা করি এই পাঁচটি পয়েন্ট মাথায় রেখে প্রফেসর নির্বাচন ও ইমেল করলে আপনার সময় ও শ্রম দুটোই অনেক সেফ হবে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ